বিদ্রোহী পুরাণ হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহী নিয়ে। এখন প্রথমে যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে বিদ্রোহী নিয়ে তো প্রচুর কাজ হয়েছে, শুধু বিদ্রোহী কবিতার ব্যাখ্যা নিয়ে 50টার উপরে বই আছে। এই বইটা এটা থেকে একদমই আলাদা। আলাদা কোন অর্থে, যে ধরেন বিদ্রোহী কবিতায় অসংখ্য মিথিক্যাল ক্যারেক্টার আছে। আমি ধরেন গত 3 বছর ধরে এই কবিতাটি নিয়ে কাজ করতে গিয়ে দেখছি যে 50-এর উপরে মিথিক্যাল স্টোরি আছে। কিন্তু আমার কাজটা ছিল যে এই স্টোরিগুলোও আবার নিজেদের সাথে একটা স্তরে কানেক্টেড, সেই কানেকশনগুলো মিলে ইনার আরেকটা কোনো মিনিং কি কবি বুঝাতে চাচ্ছেন কিনা এটা খোঁজ করা। এবং আমি খুবই অবাক হয়ে লক্ষ্য করছি যে সত্যিকার অর্থে যে বিদ্রোহী আমাদের মনে হয় মানে বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচেয়ে বেশি পড়া একটা কবিতা, এবং এটার চেতনা স্তরে এটার আলাদা একটা অদ্ভুত রকমের মিনিং আছে। সেই মিনিংটাকে নিয়েই মূলত বিদ্রোহী পুরাণের কাজ আর কি। এই বইমেলায় আরেকটা বই আসছে, সেটা হচ্ছে মনসুর হাল্লাজের সত্য বলার শখ। এই বইটা মূলত আমার গত বছর আরেকটা কাজ করছিলাম আমি, এটা আমার দর্শনের নোট খাতা নয়, দর্শনের নোট খাতার এটা একটা এক্সটেনশন আলাপ। আমি মূলত হচ্ছে যে কি মূলত একদম এলিমেন্টারি ফিলোসফিতে ঢোকার জন্য দর্শনের স্কুলগুলোর সাথে পরিচয় হইতে চাই আর কি। না, বুদ্ধ দর্শন, জৈন দর্শন, ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুলের দর্শনগুলা, সেমিটিক দর্শনগুলা, স্টোয়িক ফিলোসফি, প্লেটো, সক্রেটিস, আমাদের এখানে যে এথিয়েস্ট ফর্মটা আছে, এখানে কট্টর পন্থাগুলো কীরকম, এবং একজন সাধারণ আমি যখন ছোট তখন আমি কীভাবে এই জিনিসগুলোর সাথে ডিল করতেছিলাম, মূলত সেই আলাপগুলো, ইগো কি, প্রেম কি, ভালোবাসা কি, সমাজ কি, এই যুথিবদ্ধতাটা কীভাবে তৈরি হয়, এই ছোটো ছোটো বিষয়গুলোকে নিয়ে একটা টকঝাল মিষ্টি আলাপ ছিল দর্শনের নোট খাতা। এই বইটা পাঠকের খুব ভালো লাগার কারণে আমি এই বইটার আলাপটাকে আরেকটু এক্সটেন্ড করে মনসুর হাল্লাজে নিয়ে আসছি। এই সাথে এবারে আমি একটু সুফিবাদী অ্যাপ্রোচগুলো নিয়ে, আমি নিজেও পড়ালেখা করতে থাকি, তো পড়তে পড়তে ছোটো করে লিখতে থাকি। যেমন ধরেন শাহবাজ কালান্দার, ধরেন দামাদাম মাস্ত কালান্দার আমাদের এখানে খুব পপুলার একটা গান, কিন্তু এই গানটা যে শাহবাজ লাল শাহ কালান্দারকে নিয়ে লেখা, উনি যে ইরান থেকে আসতেছেন, ইরানে খিলাফতের আমলে অটোমান সুলতান তাকে বের করে দিচ্ছে, সে ভারতে এসে একটা গুরুত্বপূর্ণ সুফি হয়ে উঠতেছে, এই গানটার সাথে তো এই ইতিহাসটা আছে। আমি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার নাম জানি, তো নিজামুদ্দিন আউলিয়াতে একটা গুরুত্বপূর্ণ ডিসকোর্স কীভাবে হইলো, সালমান কাসাদিকে আওরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই যে, এবং তার কাসাদিন মাজার এখনও আছে। মনসুর হাল্লাজ নিজেকে সত্য দাবি করলো আনাল হক বলে। এখন এইটাই ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুল বলতেছে অহম ব্রহ্মাস্মি। যখন কেউ অহম ব্রহ্মাস্মি বলে তখন ইন্ডিয়ান ফিলোসফিক্যাল স্কুল তাকে কাছে টেনে নেয়, কিন্তু আনাল হক যে বলতেছে সেকে এক্সিকিউট হয়ে যেতে হইতেছে। ঘটনাটা আসলে কি একটু জিজ্ঞাসু চেষ্টা নিয়ে একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করে। এবং কোনো জায়গাতে আমি নিজে দর্শনের ছাত্র না, কোনো জায়গাতে আমি একজন যে কংক্রিট জায়গায় যাচ্ছি তা না, কিন্তু নিজের সাথে নিজের আলাপটাকে আমি মূলত আমার বইগুলোতে তুলে ধরার চেষ্টা করি আর কি। এইটারই একটা প্রচেষ্টা হচ্ছে মনসুর হাল্লাজের সত্য বলার সাথে।